এনআরবি ব্যাংক আমাদের চতুর্থ প্রজন্মের ব্যাংক, এবং এই এনআরবি ব্যাংকের যারা ডাইরেক্টর পরিচালক বৃন্দ আছেন তার 80% কিন্তু আমাদের সিলেটি, এবং তারা বিজনেস ম্যাগনেট পৃথিবীর বিভিন্ন জায়গায়, স্পেশালি লন্ডন, দুবাই, আমেরিকা, সিঙ্গাপুর, বিভিন্ন জায়গা থেকে তারা অংশগ্রহণ করছে। এই এনআরবি ব্যাংক আমাদের চালিকা শক্তি হচ্ছে গিয়ে এনআরবি যারা কাস্টমার তারাই হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি। আজকে 8টা ব্রাঞ্চ উদ্বোধন হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের 92টা ব্রাঞ্চ আমাদের হয়ে গেল। ওনারা উন্নত বিশ্বে থাকার পরে যে সার্ভিস গুলো ওনারা ফেস করেন বিভিন্ন মাল্টিন্যাশনাল ব্যাংক গুলা থেকে, ওনারা চাই যে ওনাদের দেশে এই ধরনের সার্ভিস ওনারা যেন পান। আমাদের যে টেকনোলজি, ব্যাংকের যে টেকনোলজি সার্ভিস প্রোভাইডিং এর ক্ষেত্রে, এটা কিন্তু আমরা বাইরে থেকে হোক ভিতর থেকে হোক আমরা এই টেকনোলজিগুলো কিন্তু আমরা ব্যাংকের মধ্যে আমরা প্রতিস্থাপন করতে পারছি। এনআরবি ব্যাংক আমাদের প্রবাসীদের ব্যাংক। এই এনআরবি ব্যাংকের আজকে একই সাথে ভার্চুয়ালি 8টি উপশাখা সারা বাংলাদেশে উদ্বোধন করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সিলেটের ফেন্সুগঞ্জের মাঝগাঁও যে স্যার এনামুল হক সাহেবের যে সিটি রয়েছে, মোসাম্বির সিটি, সেই সিটিতে এটি আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আমরা তাদের সাথে কথা বলবো এবং জানবো এই এনআরবি ব্যাংক সম্বন্ধে। আমাদের প্রবাসী যারা আছেন লন্ডন ভিত্তিক, উইথ আমাদের যারা প্রবাসী, সবাই সেবা নিতে চাইলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করেন। বিশেষ করে আপনারা যদি চান এনআরবি ক্লিক, যেটি আসলে অ্যাপস, সেই অ্যাপসে যদি আপনারা আসলে সবকিছু লেনদেন করতে পারবেন, একদমই নতুন ভাবে বিকাশ, অগত বিকাশ, অন্যান্য যে সেবাগুলা সব ধরনের সেবা পাবেন। স্পেশালি আমরা যেহেতু আমাদের প্রাইম মিনিস্টারের একটা ড্রিম ছিল, সেটা হলো যে ডিজিটাল ব্যাংকিং, আমরা ডিজিটাল ব্যাংকিং এর আওতায় এসে আমাদের এনআরবি ক্লিক নামে একটা অনলাইনে আমরা, যেমন আপনি আপনার মোবাইলের প্লে স্টোর থেকে এনআরবি ক্লিকটা যদি আপনি ডাউনলোড করেন এবং আমাদের সাথে যে কোনোভাবে একটা লিঙ্কেজ, যেমন একটা অ্যাকাউন্ট থাকতে পারে, একটা ক্রেডিট কার্ড থাকতে পারে, সেটা যদি থাকে সেক্ষেত্রে আপনি ওইখানে আপনার আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ইচ অ্যান্ড এভরি সেবা, যেমন ধরেন আপনি একজন পাসপোর্ট করবে, তার পাসপোর্টে টাকাটা জমা দিবে, এ চালান জমা দিবে, সেটা পারবে। সে একটা টাকা আমাদের ইন্টারনাল এনআরবি ব্যাংক অথবা আদার ব্যাংকগুলোতে অথবা বিকাশে ট্রান্সফার অথবা নগদে ট্রান্সফার অথবা কারেন্টের বিল, গ্যাস বিল, যত ধরনের ইউটিলিটি বিলগুলো দিতে পারবে, সেগুলো তারা মোবাইলে অ্যাপসের মাধ্যমে দিতে পারবে। এটাকেই আসলে মূলত অনলাইন ব্যাংকিং হিসাবে কাউন্ট করেছে। এজ এ সিলেটের হিসাবে বলবো যে আমাদের ব্যাংকটা অনেকটা আপনারা বলতে পারেন সিলেটের একটা সারা বাংলাদেশের সুনামধন্য ব্যাংক, বাট সিলেটের মানুষ স্পেশালি সবসময় বলে যে এটা হলো সিলেটি ব্যাংক, আমরা এটা সিলেটি ব্যাংক, সিলেটি ভাষায় কইয়া পাওয়া যায় এটা যে আমরা এটা সিলেটি ব্যাংক। এবং বাইরে ওনারা যখন থাকবেন উনাদের অ্যাকাউন্ট দেশে, কিন্তু ওনারা কিভাবে এটা পরিচালনা করবেন, এই পরিচালনা করার প্রেক্ষিতে আমাদের ইন্টারনেট ব্যাংকিং এবং আমাদের এনআরবি ক্লিক একটা অ্যাপস আছে, একটা মোবাইল বেস অ্যাপস, এটা প্রচুর পরিমাণে ওনারা এটা ব্যবহার করেন। এবং এটা ব্যবহার করার জন্য আমরাও কিন্তু যত ধরনের ওনাদেরকে সাপোর্ট দেওয়ার কথা আমরা সেটা দিয়ে থাকি। এতে ওনারা খুব মানে উপকৃত হয়েছেন এবং খুব খুশি, এবং ওনাদের ফিডব্যাক আমরা পেয়েছি যে এই এনআরবি ক্লিক এবং ইন্টারনেট ব্যাংকিং কারণে ওনারা আমাদের ব্যাংকে আসতে বাধ্য। ওনারা আরো রেফার করতেছেন বিভিন্ন জায়গায় যে এখন এনআরবি ব্যাংকে তোমরা ভাই অ্যাকাউন্ট করো, তোমরা ঘরে বসে, লন্ডনে বসে, আমেরিকাতে বসে তোমরা ব্যাংকিং সেবা তোমরা পাবা, কোনো সমস্যা নেই। আমরা চাই যে এই টেকনোলজির মাধ্যমে এনআরবি কাস্টমাররা সর্বোচ্চ পরিমাণের সেবাটা ওনারা আমাদের কাছ থেকে পাক। ফেঞ্চুগঞ্জ প্রবাসী, ফেঞ্চুগঞ্জ যে যারা আছেন, ফেঞ্চুগঞ্জের যারা গ্রাহক আছেন, ইনহ্যাবিটেন্ট ফেঞ্চুগঞ্জের, ফেঞ্চুগঞ্জের যে জনগণ, ওনাদেরকে আমরা ভালোবাসি, উই লাভ দেম অ্যান্ড উই লাইক দেম। এই এর পরিপ্রেক্ষিতে আমাদের এই ছোট একটা ব্রাঞ্চের একটা ফুটপ্রিন্ট, এটা থেকে আমরা শুরু করতে চাই। এবং আমরা সবাইকে আহ্বান করতে চাচ্ছি আপনারা আমাদের এই টেস্টটা আপনি নেন। আমরা আশা করি আমাদের যে এই টেকনোলজি বেস এই ব্যাংকটা এখানে আসার পরে যে সার্ভিস বা যে ধরনের ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, যে ধরনের সার্ভিস আমরা দিতে পারার জন্য আমরা যা কিছু আমরা করেছি, এটাতে আরো কিছু সমৃদ্ধি করার জন্য যা যা কিছু দরকার ওনারা আমাদেরকে উপদেশ দিবেন, এবং এর উপরে যেন আমরা যদি সার্ভিস দিতে পারি এটাই আমরা চেষ্টা করে যাব। সার্ভিস লইয়া যখন একটা প্রশ্ন উঠে, এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ব্যাংকের সার্ভিসের দিক থেকে আমরা অনেকখানি আগাইয়া, যেটা হয় যে অলরেডি আমরা অন্য 3-4 দিন 5 দিন ধরে কাম করাম, অলরেডি এই জায়গার মানুষের একটা সাড়া আমরা পাইলেছি, রেসপন্স পজিটিভ রেসপন্স প্রচন্ড পরিমাণ পাইছি। ইনফ্যাক্ট আমরা ইনো চেয়ারম্যান স্যার তাই নিজেও আইসিলা
বেসিক্যালি আমার মেসেজ আপনার সবার কাছে যে আমরা সেবার ব্যাপারে প্রথমত কোনো ব্যাপারে না করি না। প্রথম একটা মানুষ হয়তো রেমিটেন্স এর সেবা লাগবো, বিদেশ থেকে কোনো রেমিটেন্স আইসে তার সেবা লাগবো, কোনো অসুবিধা নেই আমরা আসি। অথবা অনেক সময় যারা ইমার্জেন্সি অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, আমরা এগুলার মানে যত জায়গায় কাস্টমার যত প্রবলেম আছে আমরা এটা সলভ করতাম, এটা আমরা একটা দৃঢ় প্রতিজ্ঞ। এটা হলো আমাদের মেইন স্লোগান। আপনারা যে কোনো সার্ভিসে ব্যাংকিং সেক্টরে আইন আমরা আসি, কোনো অসুবিধা নেই, আমরা সার্বক্ষণিক চেষ্টা কর্ম। আপনারা আপনারা সর্বোচ্চ স্যাটিসফ্যাকশন যেটা দেওয়া লাগে, যে কোনো জায়গায় যদি আপনারা একটু মনে করো হয়তো বা মানগত আপনারা মনে করা যে এই জায়গায় মানটা আমার আরেকটু ডেভেলপ করা দরকার, এই জায়গাতে আমরা এই সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট আমরা আপনারা লাগে আমরা অফার থাকবো যে আমরা